তুমি কোন শহরের মাইয়া গো, লাগে দূরা দূরা। অঙ্গারোঁ কা অম্বর সা লাগতা হ্যায় মেরা সামনে। শাকিব খানের তুফান সিনেমার উড়াদুরা আইটেম গানে ড্যান্স করলো দক্ষিণ কোরিয়ার বিটিএস এর জিমিন। ফাইনালি তুফান এসে গেল, সেন্সর হয়ে গেছে। ছবিটি আনকাট পাস করেছে কিন্তু সার্টিফিকেট পাইনি। আমাদের রায়হান রাফি আলহামদুলিল্লাহ বলে একটা স্ট্যাটাস দিয়েছে। এই মিয়া আলহামদুলিল্লাহ দেখছে রায়হান রাফি, আপনি কি বলেন? ছবি আনকাট পাস, সার্টিফিকেট পাইনি, সেন্সর বোর্ড শাকিব খানের সিনেমা টেনে ধরতে চাইছে, কিন্তু আমরা ক্ষমতার উল্টো পীরও দেখেছি। অনন্য মামুনের মাহি সেন্সর সার্টিফিকেট চালায় চলেছিল সিনেমা হলে। মানতেই হবে মামুন ভাই খুব শক্তিধর মানুষ, রায়হান রাফিও কম না। সব বাধা কাটে ঈদে অবশ্যই আসছে তুফান। রায়হান রাফি তার পেজে আলহামদুলিল্লাহ বলেছেন, তার মানে কনফার্ম ঈদে আসছে তুফান। সো সাকিবের ক্ষমতার সিদা পিঠটাও দেখলাম। লাভ ইউ বস, এগিয়ে যাও। পুষ্পা টু এর প্রথম গান আগুন মুক্তি পায় লাগে উড়াধুরার একদিন পরে, অর্থাৎ 29 মে। সাধারণত নতুন কোনো ধামাকা আসলে পাবলিক, বিশেষ করে বাঙালি, পুরোটাই ভুলে যায় যে নতুনটা নিয়ে উন্মাদনায় মেতে থাকে। সেই বিবেচনায় 29 তারিখের পরে পুষ্পার আগুনের গানটায় বেশি আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘটেছে ঠিক 180 ডিগ্রি বিপরীত। লাগে উড়াধুরার উন্মাদনায় আলোচনা থেকে এক প্রকার ছিটকে গেছে পুষ্পার আগুনের গানটি। বাংলাদেশে সাকিবের সিনেমার সামনে কোনো দেশের সুপারস্টারই ম্যাটার করে না, কেউই সাকিবের কন্টেন্টের হাইপ কমাতে পারবে না, এটা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশেও যদি ঈদে সাকিবের বিপরীতে বাইরের ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সিনেমা রিলিজ পেত, তাহলে লড়াইটা জমতো ভালো এবং সাকিবের স্টারডম, সাকিব ব্যান্ডের ক্রেজিনেস আরো স্পষ্টভাবে প্রমাণিত হতো। অনেক উপরে আছে সে, অনেক বেশি উপরে আছে, বা সার্টিফিকেট দেওয়া হয়নি। পরামর্শ ও যে পর্যায়ে আছে সেক্ষেত্রে আর নতুন করে পরামর্শ কিছু দেওয়ার নেই।